Hello, assalamu alaikum everyone and welcome to our channel Mr. and Mrs. Sarker UK. I'm Jerin. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ছুটির দিন, বাচ্চাদের স্কুল বন্ধ, ওদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। ওদেরকে আজকে ব্রেকফাস্টে নিয়ে গিয়েছিলাম, তো ওখান থেকে ব্রেকফাস্ট শেষে আমরা একটি টয় শপে এসেছি, একটু বিশেষ রিজনে এসেছি। বাট এই শপটাতে আসলে আমাদের হাজবেন্ড ওয়াইফ দুজনেরই ঘুরতে ঘুরতেই সময় কেটে যায়। এত বেশি খেলনার কালেকশন এখানে যে এখানে এলে আমরা বাচ্চাদের সাথে সাথে কি আমরা নিজেরাই ঘুরতে থাকি এখানে। পুতুলের প্রতি আমার সবসময় একটা খুব বেশি দুর্বলতা কাজ করতো। আমি ছোটোবেলা থেকে এত বেশি পুতুল পছন্দ করতাম। আমার মামারে বিদেশ থেকে সুন্দর সুন্দর পুতুল পাঠাতেন, ওগুলো দিয়ে আমি সারাদিন খেলতাম। যখন আমি কলেজে পড়ি তখন আমি পুতুল কিনেছি, যখন আমি ইউনিভার্সিটিতে উঠেছি তখনও আমি পুতুল কিনেছি। মজার ব্যাপার হচ্ছে যখন আমি এদেশে পড়াশুনো করতে আসি তখন একটা বাচ্চার বার্থডের জন্য আমি গিফট কিনেছিলাম একটা পুতুল। বাট পুরো জার্নিতে যখন সব থেকে আমি পুতুলটা আনি, পুতুলটা দিকে আমি বারবার তাকাতে তাকাতে এত মায়া লেগে গিয়েছিলো যে পুতুলটা আমি রেখে দিয়েছিলাম এবং ওই বাচ্চাটাকে আমি অনেকটা খেলনা কিনে দিয়েছিলাম। এত বেশি দুর্বলতা কাজ করে আমার। এখন অবশ্য আমার কাছে কোনো পুতুল নেই, আমি সব পুতুল সবাইকে গিফট করে দিয়েছি ছোট ছোট বাচ্চাদের। ভাবলাম এগুলো পড়ে আছে অযথাই, এগুলো দিয়ে আসলে যদি কেউ না খেলে তাহলে কি আর মজা। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমি দিয়ে দিই তাহলে ওদেরই এখন খেলার বয়স, ওরা খুব খুশি হয়ে যাবে। এই জন্য সব কিছু সবাইকে গিফট করে দিয়েছি, এখন আর আমার কাছে একটি পুতুলও নেই। এখনকার বাচ্চাদের কাছে যে পরিমাণ টয়ের কালেকশন আছে বা যে ধরনের টয় এখনকার বাচ্চারা ইউজ করে, আমাদের সময় কিন্তু ওগুলো ছিল না। মেলায় যেতাম ছোটোবেলায়, তখন পুতুলের ফার্নিচার কিন্তু পাওয়া যেত, ছোট ছোট আলমারি, ড্রেসিং টেবিল, খাট, এরকম। তো কাঠের ছিল, স্টিলের ছিল, তো ওগুলো দিয়ে আমরা খেলতাম, হাঁড়ি পাতিল দিয়ে খেলতাম। বাট এখনকার খেলনাগুলো একদমই ডিফারেন্ট, পুরো কিচেনের সেট পাওয়া যায়, মানে সব কিছুই অনেক প্রপার এবং পারফেক্ট লাগে। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম, ঘুড়ি কিনতে এসেছিলাম আসলে আজকে আমরা। তো ঘুড়ি পেয়ে গিয়েছি, এখন আমরা চলে এসেছি মাঠে। এই মাঠটা আমাদের বাসার একদম সাথেই, তো আমার ছোটো ছেলে আহানাফের স্কুলও এই মাঠটার কর্নারেই। আর এই মাঠটাতে একটা স্লিপারি পার্কও আছে, তো বাচ্চাদের স্লিপারি থাকলে বাচ্চারা এখানে খেলতেও পারে যদি মাঠে বোর হয়ে যায়। তো ওদের যে কোনো খেলা, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক কিংবা ফুটবল, আমরা এই মাঠটা থাকাতে অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ দূরে কোথাও যেতে হয় না। ওরা যখনই খেলতে চায় টুক করে এখানে নিয়ে আসি ওদেরকে। তাই ভাবলাম যে আজকে ঘুড়ি উড়ানোর প্র্যাকটিসটা এখানেই ভালো করা যাবে, কারণ ওয়েদারটা অনেক সুন্দর আর এখানে মোটামুটি বাতাস আছে, তো এখানেই আজকে প্র্যাকটিসটা চলুক। আমাদের দেশে ঘুড়ি ছেলেরা অনেক বেশি উড়ায়, ওর বাবাও অনেক বেশি ঘুড়ি উড়িয়েছে, ছেলেরা উড়াবে এটাই স্বাভাবিক। তবে আমি যে মেয়ে হয়ে ঘুড়ি উড়িয়েছি, আমি আর আমার বোন, সেটা হচ্ছে আমাদের এক আঙ্কেল ছিলেন, উনি হাতে বানাতেন ঘুড়ি এবং আমাদের দুই বোনের জন্যই বানাতেন। এবং ঘুড়িগুলোর সাইজ হচ্ছে অন্যান্য ঘুড়ির চাইতে অনেক বড় ছিল, যার কারণে যখন আমরা ব্যালকনি থেকে ঘুড়ি উড়াতাম আঙ্কেল আমাদের সাথে থাকতেন, উনি আমাদেরকে শিখিয়েছিলেন কীভাবে উড়াতে হয়। তো এটা আসলেই খুব ইন্টারেস্টিং আর খুব মজা লাগতো। তো সব আশেপাশের বাচ্চারা দেখা যেত আমাদের ঘুড়িটা কাটার জন্য একদম আমাদের পিছিয়েই লেগে যেত, কারণ আমাদের ঘুড়িটা সবচেয়ে বড় ছিল আর খুব আকর্ষণীয় ছিল। তো ওই স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ে। মোটামুটি কিছুটা সময় ট্রাই করার পর অবশেষে তারা ঘুড়ি উড়াতে সক্ষম হলেন, তারা বাবা ছেলেরা, এবং মহা খুশি। আর ভিডিও করতে করতে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আজকে আকাশটা অনেক বেশি সুন্দর, নাকি আমাদের এই সাইডের আকাশটাই বেশি সুন্দর লাগছে জানি না, তবে কোনো রকম কোনো এডিটিং ছাড়াই ছবির মতো লাগছে দেখতে। আসলে মেঘগুলো একদম ছাড়া ছাড়াভাবে আবার জমাট বেঁধে আছে, খুবই সুন্দর লাগছে। আজকের ওয়েদার আসলে অনেক বেশি সুন্দর। ওরা যখন ঘুড়ি নিয়ে ব্যস্ত, পাশের স্লিপারিটাতে আমি এসেছি, এখানে
দোলনায় বসে আছি, দোলনায় চড়তে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাচ্চাদের সাথে আসলে ওরা আমাকে দোলনায় বসতে দেয় না, বসতে দেখলেই ওদের মাথা গরম হয়ে যায়, আমাকে নামিয়ে দিতে হবে দোলনা থেকে। তো এই সুযোগে আমি একটু দোলনা চড়ে নিলাম। আর এখানে যেই বাচ্চাদের মায়েরা আসে, বাচ্চাদের সাথে সাথে তারাও আমি দেখেছি একটু না একটু ট্রাই করেই যায়, সবাই এনজয় করে এই জিনিসটা। আমাদের সবচেয়ে ছোট ছেলে আহনাফ অনেকক্ষণ যাবতীয় আবদার করছিল যে ওকে যেন একটু ট্রাই করতে দেই। তো ওকে যখনই দিচ্ছিল তখনই ঘড়িটা নিচের দিকে নেমে যাচ্ছিল, তারপরও সে খুব জিদ করছে যে ওই ট্রাই করবে। তবে একটা জিনিস দেখে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ওরা ভীষণ এনজয় করছে ঘুড়ি উড়ানোটা। আমি ভেবেছিলাম যে হয়তো কিছুক্ষণ পর ওদের আর ভালো লাগবে না জিনিসটা, বাট ওরা ভীষণ খুশি এবং খুব এক্সাইটেড আর খুব আগ্রহ দেখাচ্ছে এবং শেষ করতে দিতে চাইছে না। না না না, লেট ইট গো, করে ছড়ে যাবে, এটা লস্ট হয়ে যাবে। It's okay. আদম ভাইকে দাও তাইলে। রোদ চলে গিয়েছে, ঠান্ডা বাতাস ছেড়ে দিয়েছে, তো আমরা আর খুব একটা বেশি সময় এখানে থাকতে পারবো না। ঘুড়িটা নামাতে চাচ্ছি, বাচ্চারা দিচ্ছেও না। আমরা এখন ঘুড়িটি নামিয়ে ফেলবো এবং বাসার দিকে রওনা হব। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যেখানে থাকবেন সুস্থ এবং ভালো থাকবেন। আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।